এটা কি আদৌ সত্যি এই যে WGP মিনি UPS নতুনভাবে মার্কেটে এলো, যেটার ব্যাটারি ক্যাপাসিটি আগে ছিল 8,800 mAh, নতুন এসেছে 10,400 mAh হয়ে? কতটা সত্য এই ক্যাপাসিটি অবশ্যই আমাদের জানা উচিত। এজন্য একটি ডিভাইস আজকে ভেঙে খুলব, এরপর ব্যাটারি ক্যাপাসিটি মেপে দেখব, 10,400 mAh ক্যাপাসিটি আসলেই আছে কিনা দেখব পরীক্ষা করে। WGP মিনি UPS অত্যন্ত জনপ্রিয় একটি ডিভাইস, ওয়াইফাই রাউটার অন্য সিকিউরিটি ক্যামেরা সহ প্রচুর ডিভাইস, বিদ্যুৎ না থাকলেও এটা দিয়ে প্রায় সারাদিন অন রাখা যায়। অত্যন্ত কাজের এই ডিভাইসটি অনেকে ব্যবহার করছেন। যারা নতুন কিনবেন কিংবা আপগ্রেড করবেন তারা অবশ্যই ফুল ভিডিওটি দেখুন, তাহলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যাবে। ধন্যবাদ জানাচ্ছি ফেমাস গ্যাজেটকে, ডিভাইসগুলো তারাই পাঠিয়েছিল, যে কোনো এক্সপেরিমেন্টে তারা কোনো আপত্তি করেনি, বরঞ্চ উৎসাহ দিয়েছে। WGP-র নতুন মডেলগুলো ফেমাস গ্যাজেটে পাবেন, ভিডিও দেখে অথেন্টিক মনে হলে কিনতে পারবেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেয়া আছে, যেখানে 1950 টাকা দাম দেখতে পাবেন, 100 টাকা ডিসকাউন্ট আছে আপনাদের জন্য। ডিসকাউন্ট পেতে বাইনাউতে ক্লিক করবেন, এখানে JB100 কুপন কোড বসাবেন, সাথে সাথে 100 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে, যে কোনো মডেল পেয়ে যাবেন 1,850 টাকায়। ফেসবুক পেজ কিংবা সরাসরি কল করেও কিনতে পারবেন, অবশ্যই JB100 বলে কিনবেন। UPS ছাড়াও ফেমাস গ্যাজেটে দরকারি প্রচুর গ্যাজেট পাবেন, ভিডিও শেষ করে ওয়েবসাইট ভিজিট করবেন, পেয়ে যেতে পারেন আপনার দরকারি ডিভাইসটি। এরকমই লম্বা বক্সে WGP মিনি UPS আসে, প্যাকেজিং প্রায় আগের মতোই। দুইটি ভেরিয়েন্টে WGP মিনি UPS পাওয়া যায়, একটি 5, 9 এবং 12 ভোল্ট আউটপুট সহ এবং আরেকটি 5, 12, 12 ভোল্ট আউটপুট সহ। দুইটি ভেরিয়েন্টই আমার কাছে পাঠানো হয়েছে যে কোনোটি টেস্ট করে দেখার জন্য। কিনলে এরকমই নতুন ডিভাইস হাতে পাবেন, নতুন ডিভাইস পলি দিয়ে মোড়ানো থাকে। চলুন দেখি কি থাকে বক্স কন্টেন্ট। খুলে প্রথমেই পেয়েছি একটি অ্যাক্সেসরি বক্স, দরকারি কেবেল সবই আছে এটার মধ্যে। প্রথমত পেয়েছি একটি USB to DC কেবেল, 5 ভোল্টের ডিভাইস চালাতে এটা দরকার হয়। 5 ভোল্টের রাউটার অন্য কিংবা মিডিয়া কনভার্টার সহ অন্যান্য ডিভাইস যেগুলো DC পোর্ট আছে সেগুলো চালাতে এটা দরকার হয়। পরেই পেয়েছি একটি DC to DC কেবেল, 9 কিংবা 12 ভোল্টের ডিভাইস চালাতে এটা দরকার হয়। হতে পারে রাউটার অন্য কিংবা IP ক্যামেরা, সিকিউরিটি ক্যামেরা সহ অন্যান্য ডিভাইস যেগুলোর DC পোর্ট আছে। ঠিক একই রকম আরেকটি কেবেল পেয়েছি, মাল্টিপল ডিভাইস একসাথে কানেক্ট করতে এগুলো দরকার হয়। UPS থেকে 3টি আউটপুট একসাথে নেওয়া যায়, সুতরাং 3টি কেবেলই দরকার হয়। তবে নতুন এই ভার্সনে কোনো কনভার্টার দেওয়া হয়নি, যদিও চিকন পোর্ট কম দরকার হয় তবুও প্যাকেজে রাখা উচিত ছিল। প্রতিটি বক্সে একটি করে ইউজার ম্যানুয়াল থাকে, এটার মধ্যে ডিভাইস বিষয়ে বিস্তারিত লেখা রয়েছে, যে কোনো প্রয়োজনে পরে নেওয়া যায়। এরপরেই পেয়েছি মেইন ডিভাইসটি, এটা দেখতে শতভাগ আগের মতোই, যদিও এটা আপগ্রেডেড ভার্সন। দরকারি তথ্যগুলো ডিভাইসের পেছনে লেখা রয়েছে, যেমন মডেল WGP-103-5912, ইনপুট ভোল্টেজ DC 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, অর্থাৎ 24 ওয়াট ইনপুট পাওয়ার। পরেই লেখা রয়েছে আউটপুট ভোল্টেজ, এটা 5, 9, 12 ভোল্ট মডেল, অন্যটি 5, 12, 12 ভোল্ট মডেল, ডিভাইসের সাপোর্ট কিংবা প্রয়োজন অনুযায়ী বেছে নেওয়া যায়। আউটপুট পাওয়ার লেখা রয়েছে 1 অ্যাম্পিয়ার, তবে বাস্তবে এটার অ্যাম্পিয়ার কিংবা ওয়াট আমি বেশি পেয়েছি। সব শেষে আছে ব্যাটারি ক্যাপাসিটি, 38.48 ওয়াট আওয়ার ব্যাটারি ব্যবহৃত হয়েছে। ক্যাপাসিটি লেখা 10,400 mAh, কতটা সত্য এই ক্যাপাসিটি বোঝা যাবে টেস্ট করলেই। শুধুমাত্র ব্যাটারি ক্যাপাসিটি ছাড়া ডিভাইসে কোনো পার্থক্য নেই, ঠিক আগের শেপ আগের মতোই, ডিজাইন মোটা প্লাস্টিকে বডি তৈরি, হ্যান্ডফিলও প্রায় আগের মতোই বলা যায়। তবে নতুন এই মডেলটি ওজনে সামান্য বেশি, আগের মডেলটি যেখানে ছিল 254 গ্রাম সেখানে নতুনটি মেপে পেয়েছে 261 গ্রাম। 5, 9 এবং 12 ভোল্টের মডেলটি দেখুন, শতভাগ সেম ডিজাইন ফ্রন্টে দেখা যাবে, আগের মতোই আছে একটি বাটন যেটা সিঙ্গেল প্রেসে ডিভাইস অন হয়, অন হলে এটাই হলো UPS মোড, একই বাটনে ডাবল প্রেসে ডিভাইস অফ হয়ে যায়। এই অবস্থায় ডিভাইসটি চার্জ করা যায় কিংবা রেখে দেয়া যায়, এভাবেই ডিভাইসটি অন অফ করতে হয়। পাশেই রয়েছে ইন্ডিকেটর LED, চার্জ লেভেল এটা দেখে বোঝা যায়। 4টি ধাপে ব্যাটারি স্ট্যাটাস দেখায়, 25%, 50%, 75% এবং ফুল চার্জে 100%। যথারীতি রয়েছে USB পোর্ট, 5 ভোল্টের ডিভাইসগুলো এটা থেকে ব্যবহার করা যায়, যেটা হতে পারে রাউটার অন্য কিংবা অন্যান্য ডিভাইস, চাইলে পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও ব্যবহার করা যায়, দরকার মতো ফোন চার্জ করা যায়। আমি একটি স্মার্টফোন চার্জ করে দেখেছিলাম, 5 ভোল্টে প্রায় 2 অ্যাম্পিয়ারে চার্জ হয়েছে, প্রায় 10 ওয়াটে এটা ফোন চার্জ করতে পারে। পাশাপাশি অন্যান্য গ্যাজেটও চার্জ করা যায়। এরপরে আছে 9 ভোল্ট আউটপুট, ওয়াইফাই রাউটার সহ অন্যান্য ডিভাইস চালাতে এটা দরকার হয়, যে সকল ডিভাইস চলতে 9 ভোল্ট দরকার হয় প্রায় সবই চলে এটার মাধ্যমে। সব শেষে রয়েছে 12 ভোল্ট আউটপুট, সবচেয়ে বেশি দরকার হয় এই পোর্টটি, বেশিরভাগ রাউটার এবং অন্য 12 ভোল্টে চলে, IP ক্যামেরা কিংবা সিকিউরিটি ক্যামেরাও 12 ভোল্টে চলে, বিদ্যুৎ গেলেও এ সকল ডিভাইস অন রাখা যায় 12 ভোল্টের এই পোর্ট থেকে। UPS চার্জ করতে এখানে আছে ইনপুট পোর্ট, 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার দিয়ে চার্জ করা যায় কিংবা চাইলে রাউটারের অ্যাডাপ্টার দিয়েও চার্জ করা যায়। একটি ডিভাইস চালালে 1 অ্যাম্পিয়ারেও চার্জ হয়, সাথে আউটপুটও দিতে পারে। WGP UPS এর বিল্ড কোয়ালিটি বেশ ভালো হয়ে থাকে, খুবই শক্ত প্লাস্টিকে প্রতিটি ডিভাইস তৈরি হয়, হাতে নিলেই বোঝা যায় কতটা টেকসই। 2 পার্টের জয়েন্ট বেশ নিখুঁত করা হয়েছে, ওভারঅল ফিনিশিং খুবই ভালো করা হয়েছে, দেখতেই পাচ্ছেন কেমন বিল্ড। অন্য মডেলটিও একটু দেখে নেব, ঠিক একই রকম দেখতে 5, 12, 12 মডেলটি। দুইটি ডিভাইসে বাহ্যিক কোনো পার্থক্য নেই, রয়েছে মডেলে পার্থক্য। এটার মডেল WGP-103-5-12-12,
আউটপুট ভোল্টেজ 5, 12 এবং 12 ভোল্ট, ব্যাটারি ক্যাপাসিটি শতভাগ সেম, এটাও 10,400 মিলিঅ্যাম্পিয়ার। ডব্লিউজিপি মিনি ইউপিএস এর এই দুটি মডেল পাওয়া যায়, কোনোটিতেই ডিজাইন কিংবা কোয়ালিটির পার্থক্য নেই, দেখতেই পাচ্ছেন সেম দেখতে এগুলো, শুধুমাত্র আউটপুট ভোল্টেজ আলাদা। চলুন এবার রিয়েল লাইফ টেস্ট করি। প্রথমে একটি পিটিজেড আইপি ক্যামেরা দিয়ে টেস্ট করব, এটা 12 ভোল্টের আইপি ক্যামেরা, ইউপিএস থেকে কানেকশন দেব। এমনই সুন্দরভাবে ক্যামেরাটি চলেছে, সঠিকভাবে ক্যালিব্রেট হয়েছে, ভিডিও ট্রান্সমিশন সিগন্যাল ঠিক ছিল, মুভমেন্টেও কোনো অসুবিধা হয়নি। টিপি লিঙ্কের জনপ্রিয় একটি রাউটার চালিয়েছিলাম, একই টাইপ রাউটারগুলো 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারে চলে, যেটা সর্বোচ্চ 12 ওয়াটের সমতুল্য। সাথে চালিয়েছি এই ভিসল অনু ডিভাইসটি, এটা চলে 12 ভোল্ট 0.5 অ্যাম্পিয়ারে, অর্থাৎ প্রায় 6 ওয়াটে। কেবল লাগিয়ে ইউপিএসটি অন করেছি, এরপর প্রথমে রাউটার কানেক্ট করেছি। কানেক্ট করা মাত্রই পাওয়ার চলে আসে, একটু পরেই ওয়াইফাই অন হয়ে যায়। এরপর কানেক্ট করেছি ভিসল অনু, একইভাবে এটাতেও পাওয়ার চলে আসে, এরপর অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়। একই সাথে ফোন চার্জও করে দেখেছিলাম। দেখুন ফোনটিও চার্জ হচ্ছে, অর্থাৎ সবগুলো পোর্ট একসাথেই কাজ করে, তিনটি ডিভাইস একই সাথে অন রাখা যায়, প্রতিটি পোর্ট আলাদাভাবে আউটপুট দেয়। এটা এমনভাবেই ডিজাইন করা হয়েছে যেন একটির কারণে অন্যটি অফ হয়ে না যায়। এখন সময় হলো সত্য উন্মোচন করার, এজন্য একটি ডিভাইস ভেঙে ফেলেছি। ডব্লিউজিপি ইউপিএস ফিটিংসে কোনো স্ক্রু থাকে না, খুলতে হলে অবশ্যই ভাঙতে হয়, তবে ভেতরে ব্যাটারি থাকায় সতর্ক থাকতে হয়, দেখে এবং বুঝে খুলতে হয়। তিন পাশ খোলা হলে ফাঁকা করা যায়, ভেতরে প্রথমেই দেখা যায় ব্যাটারি প্যাক, সামনে থাকা আঠা টেনে খুলতে হয়, এরপর উপরের পার্ট আলাদা করা যায়। এই হলো ডিভাইসটির ইন্টারনাল কম্পোনেন্টস, একটি লিথিয়াম ব্যাটারি প্যাক এবং একটি সার্কিট। ডব্লিউজিপি মিনি ইউপিএসের সার্কিট প্রায় আগের মতোই বলা যায়, তবে ডিজাইনে সামান্য পরিবর্তন লক্ষ্য করলাম, কিছুটা আপগ্রেড আছে এই সার্কিটে। ব্যাটারি প্যাকটি এবার খুলতে হবে, প্রত্যেকটি ডিভাইসে ব্যাটারি প্যাক শক্ত আঠা দিয়ে লাগানো থাকে, যেটা খোলা বেশ কষ্টকর। এখান থেকে একটি সেল বের করতে হবে, দেখুন সেলগুলো স্পট ওয়েল্ড করে সেট করা, চমৎকার গোছানো একটি ব্যাটারি প্যাক। নিকেল স্ট্রিপ কেটে আপাতত একটি সেল বের করব, এরপর মেপে দেখব কত এটার আসল ক্যাপাসিটি। একটি সেল খুলে আলাদা করে নিলাম, ক্যাপাসিটি মেজার করব লিটোকালা টেস্টারে। লিথিয়াম ব্যাটারি টেস্টে সারা বিশ্বে এটা জনপ্রিয় ডিভাইস, ব্যাটারি নিয়ে কাজ করলে এরকম ডিভাইস কালেকশনে রাখতে পারেন, ডিসক্রিপশনে এটার লিঙ্ক পাবেন, প্রয়োজনে কিনতে পারবেন। ব্যাটারিটি প্রথমে ফুল চার্জ করে নেব, যেমন এখন রয়েছে 3.74 ভোল্ট, অপেক্ষা করব ফুল চার্জ হতে। প্রায় 2 ঘন্টা সময় লাগলো ফুল চার্জ হতে, যেটা বেশ লম্বা সময়। 4.19 ভোল্টে ব্যাটারিটি ফুল চার্জ হয়েছে, চার্জিং লোড ছিল 500 মিলিঅ্যাম্পিয়ার, টোটাল চার্জ হয়েছে 1069 মিলিঅ্যাম্পিয়ার। সময় হলো ক্যাপাসিটি মেজার করার, বাটনে প্রেস করে মোড পাল্টে নেব, সেট করব নট টেস্ট, 500 মিলিঅ্যাম্পিয়ারে ডিসচার্জ হবে। ব্যাটারিটি ভালো হলে এখন লম্বা সময় লাগবে, চলুন দেখি কতটা সময় লাগে টেস্ট হতে, এখন অপেক্ষার পালা। দীর্ঘ সময় লাগলো টেস্ট হতে, দেখুন প্রায় 10.5 ঘন্টা সময় কেটে গেছে শুধুমাত্র ক্যাপাসিটি বের হতে। 2661 মিলিঅ্যাম্পিয়ার ক্যাপাসিটি বের হয়েছে, অর্থাৎ তথ্য অনুযায়ী ব্যাটারি ক্যাপাসিটি কিছুটা বেশিই পেলাম। এক একটি সেল 2661 মিলিঅ্যাম্পিয়ার করে হলে 4টি মিলে টোটাল হয় 10,644 মিলিঅ্যাম্পিয়ার, কিন্তু ডিভাইসের গায়ে লেখা ছিল 10,400 মিলিঅ্যাম্পিয়ার, অর্থাৎ 244 মিলিঅ্যাম্পিয়ার বেশি পেলাম, বিষয়টি খুবই ইমপ্রেসিভ ছিল। পরে অন্যান্য সেলগুলোও টেস্ট করেছিলাম, প্রত্যেকটি সেল একই লাইন আপে তৈরি, সবগুলোরই ক্যাপাসিটি খুবই কাছাকাছি। এই ছিল ডব্লিউজিপি মিনি ইউপিএস নিয়ে আমার অ্যানালাইসিস, তথ্য অনুযায়ী সঠিক একটি ডিভাইস এটা, তবে জানতে পারলাম মার্কেটে এটার নকল বের হয়েছে, যেগুলো নিশ্চিত থাকবে লো ক্যাপাসিটি ব্যাটারি অথবা ব্যবহৃত পুরনো ব্যাটারি সেল। জেনুইন ডিভাইস পেতে ফেমাস গ্যাজেট থেকে কিনতে পারেন, 100 টাকা ডিসকাউন্ট সহ 1850 টাকায় পাবেন, লিঙ্ক ফোন নম্বর সবই আছে ডিসক্রিপশনে। ভিডিও আজ এখানেই শেষ করব, ভিডিওটি ভালো লাগলে কিংবা দরকারি মনে হলে লাইক দেবেন, যাওয়ার আগে জিআইবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এরকম ভিডিও আরও পেতে অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।